ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনে আয়োজিত শুভ কঠিন জীবনে আজ আমি একটা জাতকের গল্প বলবো। এক রাজ্যে এক রাজা থাকত। ওই রাজার একটা শাহী হাতি ছিল। ওই রাজাটা ওই হাতি খুব যত্ন করত, ভালো খাবার দিত। আর ওই হাতিটারই ঘরের বাইরে একটা কুকুর থাকত। ওই কুকুরটা খুব রোগা আর দুর্বল হয়ে গেছিল। ওই কুকুরটা একবার খিদে সামলাতে পারিনি, ওর জন্য ও আস্তে আস্তে করে হাতি ঘরে গিয়ে ঢুকে হাতির খাওয়াগুলো ফেলা খাচ্ছিল। আর কিছুদিনই ওরম চলতে যাচ্ছিল, হাতি একদম বুঝিনি। তারপর একদিন হাতিকে দেখতে পায়নি, তারপর ওর ভিতরে ঢুকে গিয়ে খাচ্ছিল। তারপর হঠাৎ হাতি এসে গেছে, হাতি কিছু করিনি, হাতি নিজেই খাওয়াচ্ছিল। ওরমই ওরা কিছুদিন চলতে চলতে ওরা একসাথে খাচ্ছিল, ঘুমাচ্ছিল, ওরা একদম ভালো বন্ধু হয়েছিল। একদিন একটা লোক ওই কুকুরটাকে নিতে ইচ্ছা করছিল। সেই লোক সে হাতিকে দেখাশোনা করে তাকে জিজ্ঞেস করে কুকুরটার দাম কত। আর এই লোকটা টাকার জন্য বলে দিয়েছে কত দাম করতে হবে, তাকে বিক্রি করে দিয়েছে। আর ওই লোকটা নিজের গ্রামে নিয়ে চলে গেছে। আর গ্রামটা অনেক দূর। তারপর হাতি অনেক উদাস, কিছু পাচ্ছে না রাজা। তারপর জিজ্ঞেস করেছে, সে হাতিকে দেখাশোনা করেছে, সে বলল কি মানে কোনো শরীর খারাপ, মানে কোনো দুঃখ হয়েছে। সে হাতিকে দেখাশোনা করে সে কুকুরটা ব্যাপার করল। আর ওই রাজ্যে সে মন্ত্রী ছিল, সে অনেক ভালো কিছু জানত, খুব বুদ্ধিমান ছিল। তারপর ও তো অ্যানিমেলস নিয়ে অনেক ভালো জানত। ওর জন্য রাজা বলল ওকে আমার হাতিটাকে ভালো করে দেখতে। তারপর ও বুঝল কি হাতি কোনো শরীর খারাপ হইয়া দুঃখ নেই, ওর কিছু চলে গেছে। তারপর রাজাকে ওই কথা বলল। রাজা বলল কোনো উপায় নেই। রাজা তারপর মন্ত্রী বলল একটু রক্ষা দেওয়ার পর যদি কুকুরটাকে না ছাড়ো অনেক শাস্তি পাবে। আর লোকটা ভয় পেয়ে গেছে ওইগুলো শুনে, লোকটা ছেড়ে দিয়েছে। আর কুকুরটা অনেক তাড়াতাড়ি করে গিয়ে হাতির ঘরে ঢুকেছে। আর হাতি এত খুশি হয়েছে কি হাতি নিজের পিতা ধরে নিয়েছে। তারপর রাজা মন্ত্রীকে খুব পরিষ্কার দিয়েছে। সা সা